বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের 18 বছর ও ছেলেদের 21 বছর আগে বিয়ে দেওয়া হলে তা বাল্যবিয়ে হিসেবে ধরা হয়। বাল্যবিয়ের ফলে মেয়েদের উপরই প্রভাব পড়ে বেশি। দারিদ্র, যৌতুক, সামাজিক প্রথা, কুসংস্কার সহ নানা কারণে বাল্যবিয়ের ঘটনা ঘটে থাকে। চিকিৎসকরা বলছেন, বাল্যবিয়ের ফলে কিশোরীর মৃত্যু ঝুঁকিও তৈরি হয়। নানা দেশি বিদেশি উন্নয়ন সংস্থা জনসাধারণকে বাল্যবিয়ে নিয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছে। তাদেরকে বাল্যবিয়ের বিবাহের কুফল সম্পর্কে বোঝাইতে হবে যে বাল্যবিবাহের কুফলে পরে মাতৃ মৃত্যুর হার বাড়ছে, তারা অল্প বয়সে সন্তানের মা হচ্ছে, যেটা আসলে তার শরীরের জন্য তত বেশি উপকারী বা নয়, বেশি বরং বেশি ঝুঁকিপূর্ণ। তো এইসব বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে বাল্যবিবাহ রোধ করতে। এবং কী করা যায় বাল্যবিবাহ রোধের জন্য, বিভিন্ন এনজিও, তারপরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, তারপরে দেখা যাচ্ছে আমাদের সরকারও অনেক কাজ করছে। সরকারের সাথে আমাদেরকে একাত্ম বোধ হয়ে কাজ করতে হবে যদি আমরা এই বাল্যবিবাহটাকে প্রতিরোধ করতে চাই। এবং সর্বোপরি একথা বলতে চাই যে বাল্যবিবাহ আসলে কোনো সমাজ, কোনো দেশ, কোনো জাতির জন্য সুফল বয়ে আনেনি বা কোনো ভালো কিছু বয়ে আনেনি, এটা জাতির জন্য সবসময় খারাপ কিছুই বয়ে এনেছে। শিক্ষক শঙ্কর কুমার মণ্ডল বলেন, তার প্রথম কারণ হচ্ছে দারিদ্র। এই দারিদ্রতার কারণে অনেক পিতামাতা মনে করে যে তার সন্তানের বিয়ে দিয়ে দিলেই তার পরিবারের খরচ কমে যাবে। এই যে একটা প্রধানতম কারণে আমাদের দেশের অধিকাংশ দরিদ্র ফ্যামিলির মেয়েদের বিয়ে হয়, এই বাল্য বিবাহ হয় এই দারিদ্রের কারণে। আরেকটা কারণ যেটা আছে সেটা হচ্ছে সচেতনতা। বাল্যবিবাহের যে কুফল, এই কুফলগুলো সম্পর্কে আমাদের অধিকাংশ ফ্যামিলির পিতামাতারা জানে না। এই না জানার কারণে, তাদের অগ্রতার কারণেই দেখা যায় যে অধিকাংশ বাল্যবিয়েগুলো সম্পন্ন হয়। আরও একটা কারণ আছে, যেমন চিত্ত বিনোদনের অভাব। আমাদের দেশে এখন বর্তমান প্রেক্ষাপটে বাচ্চাদের খেলাধুলা বা অন্যান্য যেসব চিত্ত বিনোদনের এতটাই অভাব যে তারা মানসিক প্রশান্তির মাধ্যম হিসেবে তারা ছেলে মেয়ে একে অপরের সাথে এক ধরনের একটা মানসিক সম্পর্কে তারা জড়িয়ে পড়ে। এর থেকেই পরবর্তীতে তারা নিজেরা কিংবা তাদের পিতামাতারা বাধ্য হয় তাদের বাল্যবিয়ে দিতে। আরও একটা কারণ, যেটা মেজর কারণ, সেটা হচ্ছে নিরাপত্তার অভাব। অনেক গ্রাম বা শহরে অনেক মেয়েদের আমরা সামাজিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, সে ধরনের ইপটিজিং যেটা বলে, এই কিছু বকেটে ছেলে মেয়েদের হাত থেকে তাদেরকে সঠিক নিরাপত্তা দিতে পারি না, যে কারণে পিতামাতারা তাদের মেয়ে স্বাবলম্বী হওয়ার সাথে সাথে তারা বিয়ে দিয়ে নিজেদের আত্মসম্মান রক্ষার একটা উপায় হিসেবে বেছে নেয়। আর সর্বোপরি আমাদের কিছু ধর্মীয় কুসংস্কার আছে, যেগুলো আমাদের সমাজে বিশ্বাস আছে বা কথিত আছে যে ছেলে হোক মেয়ে হোক স্বাবলম্বী হওয়ার সাথে সাথে তাদের বিয়ে দিতে হবে। এই প্রথা থেকেই অনেক বিয়ে সম্পন্ন হয়। তো এইগুলোই আমার মনে হয় যে আমাদের দেশের বাল্যবিয়ের অন্যতম কারণ। বাল্যবিয়ে জয় করে প্রতিটি মেয়ে শিক্ষার অধিকার পাবে, জয় করবে গোটা বিশ্ব, এমনটাই প্রত্যাশা সবার। সুদীপ্ত দেবনাথ, হ্যালো ডট বিডি নিউজ 24.com, সাতক্ষীরা।